कैमरा प्रॉब्लम होता है। হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ হয় নাই। আমরা মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়কে অ্যাড্রেস করে স্মারকলিপি দিয়েছি। আমরা সংবাদ সম্মেলন সিলেটে দুটি সংবাদ সম্মেলন করেছি। আমাদের কোনো কথায় কেউ কর্ণপাত করে নাই, তাই বাধ্য হয়ে আজকে আমাদের এই 12 ঘন্টার কর্মসূচি কর্মবিরতি। এই দাবিগুলি মানে নেওয়া না হলে রমজানের পরে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করবো।